এবং তো একই খবরের দিকে নজর রাখবো, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, বাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। হিঙ্গলগঞ্জে এই ঘটনাটি ঘটেছে, উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে এই অভিযোগ উঠছে যে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন তো মিটে গিয়েছে, কিন্তু এখনও জেলায় জেলায় সংঘর্ষের ঘটনা পাওয়া যাচ্ছে, সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বিজেপি প্রার্থীর বাড়িতে এই হামলার অভিযোগ উঠেছে, ভাঙচুর চালানো হয়েছে বিজেপি প্রার্থীর বাড়িতে, মারধরের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি প্রার্থী। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও ভোট পরবর্তী হিংসা জারি রয়েছে জেলায় জেলায়। হিঙ্গলগঞ্জের ঘটনাটি দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং বিজেপি প্রার্থী, তিনি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধেই, শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। সঞ্জিত রয়েছেন আমার সঙ্গে, সঞ্জিত ঠিক কি অভিযোগ? দেখো, উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের যে কালীতলা গ্রাম পঞ্চায়েতের পার্বণটির যে 248 নম্বর বুথ রয়েছে, সেই বুথে পরাজিত বিজেপি প্রার্থী সঞ্জয় মণ্ডলের বাড়িতে আজকে দুপুরবেলা দুষ্কৃতীরা হামলা চালায় এবং প্রথমে সঞ্জয় মণ্ডলকে বেধড়ক মারধর করে তার স্ত্রী অর্থাৎ তানিয়া মণ্ডল প্রতিবাদ করতে আসলে তাকেও নাকি মারধর করা হয়েছে বলে এমনটাই অভিযোগ করেছে। প্রথমে ঘর ভাঙচুর, তারপরে মারধর করা হয়েছে, এই অভিযোগ কিন্তু তুলেছেন কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অর্থাৎ তৃণমূলের প্রধান শ্যামন মণ্ডল এবং তার অনুগামী নিখিল মণ্ডল এবং সুভাষ মণ্ডল। এবং ওই বুথে 246 নম্বর বুথের যে বিজেপি তৃণমূলের জয়ী প্রার্থী রয়েছে, বিশেষ করে কমলেশ মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে ওই সঞ্জয় মণ্ডলকে প্রথমে যোগেশগঞ্জ হাসপাতালে, তারপরে ওখান থেকে স্থানান্তরিত করে বসিয়া স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে বিশেষ করে জয়ী প্রার্থী কমলেশ মণ্ডল। তিনি বলেছেন যে এখানেই তারা বলেছে যে চোরমুক্ত পঞ্চায়েত গড়ার কথা, সেখানে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে হিঙ্গলগঞ্জের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তারা নিজেরা হতাশাগ্রস্ত হয়ে নিজেরাই শরীরে আঘাত চিহ্ন অর্থাৎ দাগ করে তারা প্রচার পাওয়ার জন্য এই ধরনের কালিমালিপ্ত করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় কাউকে জড়িত সন্দেহে গ্রেপ্তার বা আটক কি করেছে পুলিশ? দেখো, এখনো অভিযোগ পাল্টে অভিযোগ হয়েছে, পুলিশ তো তদন্ত শুরু করেছে, কারা আসলো, কিভাবে হামলা করলো সেটাও তদন্তকারী একবার দেখে নিতে চাইছে। ধন্যবাদ সঞ্জিত, কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।